গত এক তারিখে উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়ি থেকে পথশ্রী অভিযান প্রকল্পের সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি কিংবা সংস্কারের কাজ করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই পথশ্রী অভিযান সূচনার পরদিনই সাংবাদিক বৈঠক করে উত্তর দিনাজপুর জেলায় এই প্রকল্পের সূচনার কথা জানিয়েছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। এবারে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে শুরু হলো পথশ্রী অভিযান প্রকল্পের কাজ। আজ কালিয়াগঞ্জ ব্লকের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসন্তী তলা থেকে চণ্ডীপুর পর্যন্ত রাস্তা মেরামতির কাজের সূচনা করেন বিধায়ক তপন দেব সিংহ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী মেন্টর অসীম ঘোষ, জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, বিডিও প্রসূন কুমার ধারা সহ অন্যান্যরা। ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন এই রাস্তার শুভ সূচনা করা হয়। রাস্তার কাজের সূচনা হওয়ায় স্বভাবতই খুশি এলাকার মানুষজন। এ প্রসঙ্গে শুনব বিধায়কের বক্তব্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 15 তারিখ থেকে পথশ্রী অভিযান চালু করেছে। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা ব্লকে এই পথশ্রী অভিযানের মাধ্যমে রাস্তা পাকা এবং সংস্কার করার কাজ চলছে। তারই অঙ্গ হিসেবে আজকে এখানে আমরা এই পিএমজিএস থেকে বসন্তী তলাপন্থী 4 কিলোমিটার রাস্তা পাকা হবে তারই শুভ সূচনা করলাম। কালিয়াগঞ্জের পাশাপাশি আজ ইসলামপুর ব্লকেও শুরু হলো পথশ্রী অভিযান প্রকল্পের কাজ। এদিন ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরনো ঠুকরাবাড়ি থেকে কাশিবাড়ি পর্যন্ত 130 মিটার ঢালাই রাস্তার পুনর্নির্মাণের কাজের সূচনা হয়। এই কাজের সূচনা করেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাভেদ আক্তার, মেহতাব চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকরা। এ প্রসঙ্গে বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন, ইতিমধ্যে ইসলামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে বেহাল রাস্তা মেরামতি বা নতুন করে তৈরির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়। সেই সমস্ত আবেদনের নিরিখেই এই পথশ্রী অভিযান প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জেরে উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা। যেগুলো রাস্তা ভেঙে পড়ে গেছে ওইটাতে রিপেয়ারিং করার জন্য মমতা ব্যানার্জির কাছে বিভিন্ন রকমের দরখাস্ত লাগিয়েছিল। ফোন দিদিকে বলো, ফোন দিদি আমাদের রাস্তা ভাঙা আছে দীর্ঘ সময়, এরকম সব জায়গার লোকগুলো ফর্ক হাঁপড় এইগুলো স্যাংশন করেছে যে 5,746 কোটি টাকা খরচা হয়েছে, বাজেটে বরাদ্দ করা হয়েছে যে এইগুলো সমস্ত পক্ষে মানে রিপেয়ারিং মানে 12,000 কিলোমিটারে রিপেয়ারিং হবে। এই জন্য মমতা ব্যানার্জির জোরকে গ্রামের রাস্তাগুলো গ্রামে গ্রামে যে লোকের অসুবিধা হচ্ছে সেটা আমাদের দূর করতে হবে। এই জন্যে 5,746 কোটি টাকা স্যাংশন করেছেন আর এগুলো কাজ আমরা আরম্ভ করেছি। অনুপ জয়সওয়াল ও দেবব্রত চক্রবর্তী, রিপোর্ট কুলিক নিউজ, কালিয়াগঞ্জ ইসলামপুর।